সানন্দ বাড়িতে দেশের চতুর্থ প্রজন্মের শতভাগ অনলাইন ও ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত জীবন বীমা কোম্পানি সোনানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট এবং ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি রশিদুল আলম শিকদারের তথ্যচিত্রে। বুধবার সানন্দবাড়ি মেট্রো 674-এর আয়োজনে এ ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিট ম্যানেজার শাহজাহান ও ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট আব্দুল আওয়ালের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন কোম্পানির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ মাসুম বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ ওবায়দুর রহমান মণ্ডল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানন্দবাড়ি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম, সানন্দবাড়ি কলেজের সাবেক প্রভাষক আলহাজ নুরুল ইসলাম, চরামখাওয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিয়াউল ইসলাম, সানন্দবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন এবং আতিকুর রহমান, তারাটিয়া আলহাজ লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবুল হাশেম মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি বীমা বিষয়ক বিভিন্ন দিক এবং সঞ্চয় সচেতনতা বৃদ্ধি ও গুরুত্ব তুলে ধরেন। তিনি বেকারদের বীমা শিল্পে ক্যারিয়ার গড়ার বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব মাসুম বিল্লাহ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বৈশিষ্ট্য ও কমিটমেন্ট সম্পর্কে আলোচনার পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। যেই ব্যক্তি বয়স ওভার হয়ে গেছে অর্থাৎ রুলস এবং রেজুলেশনের মধ্যে থেকে আপনারা বিমা করাবেন, আর যেখান থেকে যত কিছুই আপনারা শুনেন না কেন, যারাই বিমাটি করবেন তারা ন্যূনতম অন্তত পক্ষে মিনিমাম 3 বছর এই বিমাটি কন্টিনিউ করবেন, তাহলে বিমার সুফল আপনারা পাবেন। আমার জানা মতে এলাকা ছাড়তে হয়েছে যাদেরকে পলিসি পাইছে তাদের প্রেশারে, তাদের চাপে, তার মানে এই বয়সে এসে মানুষের অভিশাপ কামাবো, এলাকা ছাড়তে হবে, তাইলে এই কাজের ভিতর কেন যাব, এরকম একটা ভয় আমার কাছে ছিল। আমি আগে পলিসি করে আমি চিন্তা করছি, আমি 5,000 টাকার একটা রিপ্লেস পলিসি করছি, আমার টাকাটা যদি কোনো কারণে মার যায় আমি নিজেকে বুঝ দিতে পারবো আমার টাকা আমি মার দিচ্ছি, কিন্তু আমি যাদেরকে হেদমাসুম ভাই আমার কাছের মানুষ এরকম যাদেরকে আমি পলিসি করাবো তারা যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় এই লোক তো কোম্পানি চিনবে না, ধরবে এসে আমার পেয়ে শোনো, এরকম কোন সম্ভাবনা আগামী দিনে আসেনি না। আমার জায়গা থেকে আমি সব যাচাই বাছাই করে যখন সবকিছু ক্লিয়ার হয়েছি তখন দুই একজনকে বলা শুরু করছি, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এই জন্য আপনারা যারা সম্পৃক্ত হবেন, যারা এখানে ক্যারিয়ার করতে চাচ্ছে, আমি ভাই হিসেবে বন্ধু হিসেবে বিজনেস পার্টনার হিসেবে আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট হচ্ছে, আপনি প্রথমে আপনার অ্যাপ্লিকেশন অনুযায়ী একটা সেভিংস করবেন, প্রথমে কাজের কথা চিন্তা করার দরকার নাই।